হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে তোমাদের জন্য একটা ভালো একটা অ্যানাউন্সমেন্ট করতে চলে গেছি। আর অ্যাকচুয়ালি এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, যারা ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভে কমার্স নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। বেশ কিছুদিন ধরে বেশ কিছু অনলাইনে যারা আমার ইউটিউবের ভিডিও দেখে, বেশ কিছু ইলেভেনের স্টুডেন্ট, এরকম অনেক ইলেভেনের স্টুডেন্ট আছে এবং অনেক টুয়েলভের স্টুডেন্ট আছে, তারা সবাই আমাকে একটা প্রশ্নই বারবার করছে, ফোন করে বলছে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করছে, বলছে স্যার আপনি কি শুধু বিকমদের জন্য শুধু ভিডিও তৈরি করবে? আমরা ইলেভেনে পড়ি, আমরা নতুন ক্লাসে উঠলাম, আমাদের জন্য কি কোনো ভিডিও নেই? আমরা টুয়েলভে কদিন পরে আমরা এইচএস পরীক্ষা দেবো, আমাদের জন্য কি কোনো ভিডিও আসবে না? তো আমি অনেক ভেবে দেখলাম, যদিও আমার চ্যানেলে ইলেভেন টুয়েলভে প্রচুর ভিডিও আছে, অনেকে খুঁজে পাচ্ছে না। তো আমি একটা একটা ডিসিশন নিলাম যে না, এই যে কমার্স গাইড কোভিড যে চ্যানেলটা আছে, এই চ্যানেলটা থাক শুধু বিকম এম কম আর এমবিএ এর জন্য, আর ইলেভেন টুয়েলভের যত ভিডিও হবে ঠিক আছে তার জন্য একটা সেপারেট একটা চ্যানেল খুলে দিই, যাতে ওদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, সেপারেট একটা চ্যানেল খুলে দেবো এবং সেই চ্যানেলে আমরা কি আলোচনা করব, ইলেভেনের অ্যাকাউন্টেন্সি থাকবে, মানে ইলেভেন টুয়েলভে ঠিক আছে, ইলেভেনেরও হবে টুয়েলভেরও হবে, অ্যাকাউন্টেন্সি সাবজেক্ট থাকবে, কস্ট ট্যাক্স থাকবে, সিএলপি কমার্শিয়াল ল প্রিলিমিনারি অডিটিং থাকবে, বিজনেস স্টাডিজ থাকবে এবং ইকোনমিক্স, এই পাঁচটা সাবজেক্ট থাকবে। ঠিক আছে, এই পাঁচটা সাবজেক্ট, ইকোনমিক্স বেসিক্যালি আমরা টুয়েলভটাকে ফোকাস করব। ঠিক আছে, তো এই জিনিসগুলো থাকবে, তো কোনো চিন্তা নেই, তোমরা চেষ্টা করো, তোমাদের যে ভাই বোনেরা আছে, তোমাদের যারা জুনিয়র আছে, তোমাদের বন্ধু বান্ধব, স্কুলের গ্রুপ, সব জায়গায় এই ভিডিওটা শেয়ার করে দাও, যাতে তারাও সুযোগ সুবিধাটা পায়। তোমরা দেখো অ্যাকাউন্টেন্সি, দেখো বারবার একটা কথা বলি, ইলেভেন টুয়েলভ এর যে অ্যাকাউন্টেন্সি সাবজেক্টটা আছে এটা হচ্ছে বেস লেভেল, এই বেস যদি উইক হয় তাহলে ফিউচারে তোমরা কোনো হায়ার স্টাডি করতে পারবে না। ঠিক আছে, কমার্সের উপর কোনো হায়ার স্টাডি করতে পারবে না, বা তোমরা যদি অ্যাকাউন্টেন্সি অনার্স করতে যাও ভালো করে করতে পারবে না যদি বেস ক্লিয়ার না থাকে। আমরা দেখেছি, আমরা গ্র্যাজুয়েশন অনেক স্টুডেন্ট পড়ে যেন তাদের বেস ক্লিয়ার নয়, তারা হয়তো ইলেভেন টুয়েলভ প্রচুর নাম্বার পেয়েছে কিন্তু বেস ক্লিয়ার নয়। ঠিক আছে, তো ইলেভেন টুয়েলভ হচ্ছে এমন একটা জায়গা, এমন একটা প্ল্যাটফর্ম যেখানে বেস তৈরি করা, বেস তৈরি করতে হয়, তোমরা গ্র্যাজুয়েশনে উঠে ওই সময় পাবে না, বা তোমরা যে প্রফেশনাল কোর্স করো, সিএ সিএমএ সিএস এই সমস্ত প্রফেশনাল কোর্স করো, বেস ইলেভেন টুয়েলভটা হচ্ছে বেস, এই বেস ক্লিয়ার হওয়া খুব জরুরি। তো সুতরাং তোমাদের কথা ভেবে আমি একটা সেপারেট চ্যানেল খুলছি এবং এটা বলতে পারি প্রতিদিন ওখানে ইলেভেন এবং টুয়েলভের ভিডিও আপলোড করা হবে, প্রতিদিন চেষ্টা করব, আমরা চেষ্টা করবো প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করার, ইলেভেনের একটা টুয়েলভের একটা। তো ঠিক আছে, তোমরা ভিডিওটা কি করবে, তোমাদের বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে দাও, তোমাদের রিলেটিভ থাকে তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দাও। ঠিক আছে, যাতে তারাও জানতে পারে, কারণ অনেকেই হয়তো জানে না। ঠিক আছে, এবং আমাদের চ্যানেলটার নাম কি হবে দেখো, লেখা আছে প্রবীর দা ইলেভেন টুয়েলভ কমার্স ক্লাসেস, কি প্রবীর দা ইলেভেন টুয়েলভ কমার্স ক্লাসেস, ক্লাস টুয়েলভের আমরা সমস্ত টেস্ট পেপার ওখানে সলভ করবো, কোনো চিন্তা করার বিষয় নেই। বিগত বছরগুলোতে ক্লাস ইলেভেন বা টুয়েলভে কি কি কোশ্চেন সব আলোচনা করবো, সিলেবাস কি সব বলবো, সমস্ত বলে দেবো, প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে পড়ানো হবে, সমস্ত ডিটেলসে পড়ানো হবে। ঠিক আছে, অর্থাৎ আমার ক্লাসে যা শুট হবে সেই শুটটাই ওখানে পোস্ট করে দেওয়া হবে। ঠিক আছে, তো তোমরা কাজ করো, তোমাদের বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে দাও, যত গ্রুপ আছে সব জায়গায় শেয়ার করে দাও। ঠিক আছে, এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে, আমরা রিসেন্টলি শুরু করে দেবো ভিডিও আপলোড করা এই চ্যানেলে। ঠিক আছে, চলো।